عن حمدك والثناء على ذاته وصفاته كما يليق بشانه. الحمد لله الذي خلق اللوح والقلم وخلق العرش والكرسي وخلق آدم وأبناءه، والصلاة والسلام من هو أفصح العالمين لسان وأبلغ الكوائن بيان، وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون. وقال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. محترم مكرم علماء كرام بزرگان دين جبوخ بايخول، السلام عليكم ورحمة الله وبركاته. مدرشان نسبتے، احمدیہ مدرشان نسبتے سالانہ بشرک پروگرام، ای پروگرام ناوخل لیو ہے، ایر بدو پروگرام خورا ہو ہے، پچھوٹے کا خروس خورا ہو ہے، خویختہ ریزو কয়েকটা কারণে, কয়েক কারণের মাঝে একটা কারণ তাকে আপনাইতে দিল খুলিয়া মাদ্রাসার সাহায্য করুন। আল্লাহ আল্লাহর রসুলের নাম শুনি আপনাইতে দেই। উলামায়ে কেরাম যেগুলোয় এই সাহায্যের উসুল করিয়া মাদারিসে ইসলামিয়াত খরচ করুন, যে আপনাই তো টেকা মেহনত যেটা হওয়ার একটা বেকার যান না। দেখুন আপনাই তোর কুশিসর কারণে আল্লাহর কালাম উম্মতে মুসলিমার কিছু ফরজন দখলে সিনার মধ্যে রাখছইন, ইয়াদ করছইন, যার কারণে তারার মাতাজ আল্লাহ নবীর সুন্নতর চেহারা লাগানি হয়। দুনিয়া তো আপনাইতে বদলা ফাইবা, আখেরাতেও বদলা ফাইবা। আর এটা মাদারিসে ইসলামিয়া উম্মতর লাগে কতটুক জরুরি মোটামুটি ও হিসাবে কিছু আলোচনা মাত কথা হয়, যার কারণে বৎসরে একবার প্রোগ্রাম করা হয়। আমার ভাই হল দুস্থ বুজুর্গ হল, এই সময়ও না এখন লম্বা চোড়া মাতর, মুক্তসর হিসাবে আমি কয়েকটা মাত মাতিন, যেটা মাত তো বড় মজমুআত হর আকলমন জি শুর লাগে মাতার দরকার আসল। এর বাদেও আমরা যদি এক দুইজনেও যদি এই মাতর উপরে আমল করিয়া লইয়া যাইতে গিয়ে পারি, দুনিয়া খেরাত আমরা কামিয়াব হয়ে যাইব। কোরআন দুনিয়ার মধ্যে ওয়াহিদ ও কিতাব, তনহা ও দ্বিতীয় এক কিতাব যেখান সব থেকে বেশি ফোড়া হয়। আর একটাও এখানে একবারে খাটাং যে কোরআন বদলাত যাইব, কোরআনে করিমর মধ্যে ভুল বারখরাত যাইব, আল্লাহ রাব্বুল্লাহ আলমিনে তারে আস্তা দুনিয়ার মধ্যে ভুল বানাইবা, আর যে কান বদলাত যাইব আল্লাহ তারে বদলি দিবা। যেমন লখান এক মালাউন ওসিম রিজবি হইয়া ত্যাগি বনি গেছে, হে হে নিজরে পাক পবিত্র হইয়া আমরার ইসলাম ইসলামর সরখেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উফরে আনাপ শানাপ বকিস, আমরা জবাব দেওয়া লাগছে না। যে ধর্ম থেকে গেছে ও ধর্মর মানুষে তারে সব থেকে গালিগুলুস করা, হে ইজ্জত হামাই তো আসলো আল্লাহ সব থেকে বে ইজ্জত জাগার মধ্যে দিছুন ফুসাইছুন, যেখাল দেখুন জেলখানা।
আমরা ফুসাইতাম আসলাম, আমরা সবর করার কারণে ওগুলো মানুষে ফুসাইছুন যেগুলোর উপরে আঙ্গুল উঠাইয়া দুদিন এক শব্দ হয় মরবার আগ পর্যন্ত সালাখর পিছে দেখা লাগব। যে বন্দায় কোরআনে করিম রে গলত হইসল আমার হিন্দু ভাই তোর সর্দার জিম্মেদার বলাত লাগসল, তারে তার ধর্মর মানুষ ওলা সবক শিখাইছুন আইজ হেও তার জেল সালাখর পিছের মধ্যে আস, যেগুলো ইসলামরে বরবাদ আর বেইজ্জত করাত লাগস আর ইসলামরে ধ্বংস করবার লাগি প্রি প্ল্যান হিসাবে তারা একটা প্রোগ্রাম করছিল হরিদুয়ারের মধ্যে, নিশ্চয় ইউটিউবের মাধ্যমে আপনি দেখছেন শুনছ। আল্লাহ রাব্বুল আলামিনে ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ প্ল্যান বানাইছিল ইসলাম মুসলমানরে আসমানের তলে আর জমিনের উপরে তাকে শেষ করবার লাগি, যেগুলো প্ল্যান বানাইছিলা এগুলোর আল্লাহ শেষ করে দিতরা, তারার যে আস্থা যেগুলোর সনাতন ধর্ম আলে বাইন তোর দিলর মধ্যে আসলো টুটেলি বার হয়ে গেছে। আলা অভদ্র শব্দ মুসলমানের উপরে করতে করতে গিয়া তারার মা বইনের লাগি তারা করা শুরু করছে, তারার মানুষ উঠিয়া ইতা মানুষ হলরে গাইলিতে তো আমরা ফারতাম না জেল আর সালাখের পিছিয়ে ডালছে, আস্তা দুনিয়ার তাকি তারার এগেনস্টে আওয়াজ উঠিছে হর ধর্মর মঞ্চে উঠাইছে, যেটা আল্লাহ কোরআন ফরমাইত রা ইউরিদু নাল ইউতফিউ নূর আল্লাহ, তারা সাইন দুনিয়ার হর বাতিল মজহবে সাই ইসলামরে বুঝাই বল লাগে। ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি আর আল্লাহ সাইতরা ইসলামরে বুলন করতা ইজ্জতি বানাইতা ওয়ালাউ কারিহাল কাফিরুন, তারা মরবার আগ পর্যন্ত কোনোদিন ইসলাম আর মুসলমানরে ফসল করতা না, যেটা আরবির কাহাওয়তর মধ্যে আছে লিকুল্লি ফিরাউনি মুসা, হর ফেরাউনের জমানাত আল্লাহ একজন মুসা দিছিল, যানি হর দুশ্মন আর এই দুশ্মনের মোকাবিলা আল্লাহ একজন হক পরস দিছিল, মুসা আলাইহি সালাতু ওয়াসালামরে দিছিল ফেরাউনের মোকাবিলো, নমরুদের মধ্যে মোকাবিলো আল্লাহ দিছিল হযরত ইব্রাহিম আলাইহি সালামরে, এর বাদে জালিম খারবারি হলোর মধ্যে মোকাবিলার মধ্যে আল্লাহ দিশলা দাউদ আলাইহি সালাম রে, গলত বাদশাহী করণেওয়ালার মধ্যে মোকাবিল দিশলা সুলেমান আলাইহি সালাম রে, ইহুদ নাসারার ইউনানি প্রোডাক্ট রে বেকার করবার লাগে আল্লাহ রব্বুল আলমিনে দিশলা হজরত ঈসা আলাইহি সালাম রে, আরবির মধ্যে দাফ দেখানেওয়ালা আরবির মধ্যে বড় মঞ্চি দেখানেওয়ালা নিজের আরবির মধ্যে অহংকারী করণেওয়ালা হলোর অহংকারীরে তুড়িবার লাগি আল্লাহ দিশল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনে করিম রে, কোরআনের বহুত ফজিলত বেশুমার ফজিলত কোরআনে করিমে, কিয়ামতের দিন যে কোরআনের লগে মায়া মোহাব্বত রাখব এই কোরআনে মায়া মোহাব্বত রাখার কারণে আমল করার কারণে এই বন্দারে জাহান্নাম তাকিন বাসাইলে সুবহানাল্লাহ শাফাত করে। হাদিস শরীফের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা দুনিয়ার মাঝে সব তাকিন উত্তম উগ্র মানুষ যেগুলো কোরআন ফড়ন অথবা ফড়াইন, আপনার তোর কাছে তো ফড়বার সময় নাই জীবনে এখন বাটি উল মারি দিস, একটা অপশন আছে ফড়ানির সময় নাই এখানে শিখছই না আর এখন যদিন ফড়ানিত লাগুন তে লাভে মূল্যে সব যাইব গি বুঝলানি, নিম মুল্লা খাতরা ইমান আদা আদি মেশা বইলে ইমান বাসানি মুশকিল হইলে, কিন্তু আপনাইন তোর এক হিসাবে ফজিলত আস ফজিলত ও মানা হিসাবে যে আপনাইনতে ইলিমরে অর্জন করুন ইলিম শিখুন এগুহর বন্দায় মতর আগ পর্যন্ত করতে পারবো, যেগুলো এখন স্টুডেন্ট আপনাইন কোরআনের স্টুডেন্ট বলুন এই মহল্লাবাসীর আপনাইতে পয়গাম ওগু ফৌসাইবা এগু কোন হিসাবে এই জিনিস আমরা ইতাত নাই আমরা আসাম বিলিত
নাই। এই না থাকার কারণে রুহানিয়তর বড় কমি। আমি একদম খোলাখুলি মাতি আর আফনাইনতে বরাখর আলিম হল হকানি সেগুরু আলিম, আর আমরা রসাইটর কিছু উলামা হল, দুইও সাইটর উলামা হলর বয়ান শুনিয়া দেখবা, তারার মাত কথা শুনবা, দিন রাত তফাত থাকে। আপনাইতে মানতেও পারেন না মানতেও পারেন, কিন্তু দুইও জমিনও মোটামুটি আমি রইয়া। হেকান জমিন আসলো বুজুর্গ হলে উড়িয়া, এই জমিন রে মোটামুটি নরম করে গেছে, যার কারণে রুহানি একটা নিসবত আছে সম্পর্ক। আজ দিন পর্যন্ত আমরা এই সাইড থেকে হি সাইডে বেশি আছে, যে জিনিস আমরা কাছে নাই যে আওয়াম হলোর উলামা হলোর লগে সম্পর্ক কমছে। তদ্রুপ উলামা হলোর আমরা যে আকাবিরিন যে গুরু এগুরুর লগেও সম্পর্ক নাই, হর মেসাবে মনে করে আমার তাকিন বড় আর কেউ নাই, আমার তাকিন ইলিমওয়ালা কেউ নাই। তোমার ইলিমও নূর আনতে হইলে তুমি ফার্স্টে কোনো ইলিমওয়ালা আল্লাহওয়ালার সামনে জুকা লাগবো, তানোর জুতা বোয়া লাগবো, তানোর চপ্পল বোয়া লাগবো, তানোর কিছু ডাট খাওয়া লাগবো, তানোর তনহাই দেখা লাগবো, এর বাদে তোমার ইলিমর নূরানিয়ত আর রোশনি আইব। আর যদিন দারুল উলুম দেওবানিয়া নদওয়াতুল উলামা ইয়া বড় যে কোনো মাসার তেকিন ফড়িয়া বালা নম্বরে ফাঁস করি আইসো, আর যদিন হো আমি তো আসামর সব তেকিন বড় মাসার তেকিন ফড়িয়ে আইসি, তে আমার তেকিন বড় আলিম খে ও মনে করলাই সুচে তোমারে একদম লইয়া ডুবি যাইব। তে আমি ওখান কইতাম সাইয়ার কোরআনে করিমর ফয়েজ এলাকাবাসী আমরা সবে হাসিল করতাম, বাচ্চাইতে তো দূরই দূরই থেকে আইয়া ফড়িয়া ইন তেকিন যাইতরা, আর আপনাইতোর তরিকা এক তো সবাব পাইবা আপনাইতে সাহায্য মদত করিয়া জানি মালি জেলা বুদ্ধি দিয়া। দুই নম্বর আপনাইতেও মাদ্রাসার মধ্যে মসজিদত তো আছে, মাদ্রাসার মধ্যে মাসও আপনাইতে একদিন তফসির শুরু করুন, ভাত বুঝরা নাকি তা হইয়া মাসও একদিন আপনাইতে কোরআনে করিমর তফসির শুরু করুকা। প্রচুর ওলামা হল নেক আসল হুজাইর মধ্যে জয়নগর মাদ্রাসা মেতিগাঁও মাদ্রাসা, মাস একদিন আপনাইতে মাগরিব বাদে একজন হুজুর আনাই আনাই আপনাইতে আস্তা মহল্লাবাসী কোরআনে করিমর তফসির শুরু করুকা। আমি আল্লাহর কসম খাইয়া হইয়া এই কোরআনর তফসির যদিন এলাকার যদিন শুরু হয়ে যায় এলাকার মধ্যে বরকত আল্লাহ দেওয়া শুরু করবা, এখন সুবহানাল্লাহ এলাকার মধ্যে নুরানিয়ত আইব, এলাকার মধ্যে পবিত্রতা আইব, এলাকার মধ্যে পাকদামনির মাহল আইব, এলাকার মধ্যে আল্লাহর রেহমত বর্ষিতে থাকব, কোরআনে করিমর ফিজা যদি নাম করি দিই আমরা। এক তো মাদ্রাসাত ওর দুই নম্বর আওয়াম বাই আইন তোর লাগে আপনাইতে মাসে একদিন তফসির শুরু করুন, রবিবারে যদি আপনাই ফিরি থাকুন খাস করে মাসে একদিন সব খাম থইয়া ও কোরআনে করিমর স্টুডেন্ট তালিবে ইলম আপনাইতে বনিয়া একদিন বলুন মাস, সপ্তাহ তো হইয়ান না মাসও একদিন দেখবা কোরআনে করিম মজা কিতা। আমরা নমাজও ফড়ি আর ইমাম সাহেব ফড়াই তারা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন অন্তকিন ইলাদ দোয়াল্লিন জোয়াল্লিন পর্যন্ত আমরা খয় বাইয়ে ই সুরার তর্জমা জানি, কিন্তু আমরা লাগে জরুরি না নি। এক তো আনা জানিয়া ইমাম সাহেবের খরে বনিয়ার বুব্বা বনিয়া, আর দুই নম্বর যদিন মোটামুটি সারাংশ যদি আমরা বুঝি লাই তো এগুলো মজাও আলো গাইব যে ইমাম সাহেব ইনো কিতা হইতরা ইহদিন সিরাতাল মুস্তাকিম যে সময় আইব সিরাতাল মুস্তাকিম মানে কিনা হো তফসির হুসলাম সিরাতাল মুস্তাকিম হইল সিধা রাস্তা, তফসির আপনার জেহেন আইব নমাজ তাকিন জেহেন অন্যবা যাইত না। এর বাদে আপনি হিবা যাইবার খাম নাই সুরায় রুম সুরায় লুকমান সুরায় ইউসুফ হিবা না আপনি সুরায় নাস তাকিন শুরু করুন, সবর তো ইয়াদ আছে সুরায় নাস কুল আউযু বিরাব্বিন নাস আল্লাহ কিতা হইতরা মালিকিন নাস ইয়া মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস ইনো সোহেবার নাস 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 আইছে কিতা লাগিন নাস মানা মানুষ ই সোহেবার আল্লাহ কিতা লাগিন আল্লাহ আপনার তফসিরও বইলে এই জিনিস ফাইলেই বা ওয়াজও ফাইতা না। এর বাদে কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ফালাক খালাক গাসিকিন ইদা ওয়াকাব ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ কিটা জিনিস এক মুফাসসিরে দুদিন আপনার তো সামনে বিস্তারিত হিসাবে দরিয়া রাখুন। তো এই সুরাদের সময় আপনার তো নমাজও পড়বা আপনার নমাজও খুশু আইব নমাজও দিল লাগবো, এখন আগারোর মাল 1 কিলো না 1.5 কিলো আপনার জেহেন আইতো না মোটামুটি নমাজ বাদে আইবই কেন আপনি নমাজের তর্জমা
মোটামুটি সুরার তর্জমা হয়ে গেছে। এর বাদে এই দুই সুরা, সুরায় নাস আর সুরায় ফালাক, ঠিক আছে, এই সুরা কোন সময় নাজিল হইছে, কিলা নাজিল হইছে, আল্লাহ নবীর উপরে বান মারা হইছে, নবীর তাফ ওলা বেশি তাফ, কাফড় দিলে আল্লাহ নবীর খোফালো গরম হয়ে যাইত, ও সময় জিব্রাইল ইয়া কইতরা, এই আচ্ছা ও সময় 11 আয়াত নাজিল হইছে, আল্লাহ নবীর গোড়টা কিন সুল নেওয়া হইছে, 11টা গাইড দেওয়া হইছে, এক কুয়ার মধ্যে ফালানি হইছে, আর ওগু উঠাইয়া আনা হইছে, নবী এক আয়াত ফড়িছেন একটা গাইড ছুটাইছেন, দুই আয়াত ফড়িছেন দুই নম্বর গাইড ছুটাইছেন, এটা আপনি তফসিরের মাধ্যমে ফাইবা, দিলের মধ্যে নূর আইব, সুকুন আইব, শান্তি আইব, আর মনোহান আইব যে না আমি ইসলামের লাগি থোড়া খাম করি, আর বহুত মাসলা মাসাইল আছে যেটা আপনি শিখতে পাইন না, এটা আপনি তফসিরের মাধ্যমে শিখতে পারবা। দুই নম্বর মাসিক আপনি সওয়ালাত কিছু তৈয়ার করেন আপনার অজানা হিসাবে, আপনি হুজুরের লগে যে আইবা হুজুর তার কাছে খলখলে জিগার করেন, একফারা বেশুমার ফায়দা, যেটা বরাহর জমিনও খুব বেশি তফসির চলে, এলা কমা কিছু জায়গা আছে যেটা জায়গাত হর মসজিদও সাপ্তাহিক তারা তফসির করুন, হর মসজিদও সাপ্তাহিক তফসির করুন, এগুলোর একটা ফায়দা আছে। ও স্বামীও এক দরখাস্ত করিয়া দাইয়ার আমার যুবক ভাইয়ের মুরব্বিয়ান সবরে ও রাস ও ও খামার লাগি তোলার সময় বার করুন, ওইতে পারে আমার ভাই হল ও খামে আমরারে নেক বানাই লইব, ওইতে পারে ও খামে কেয়ামতর দিন আল্লাহ আমরারে জন্নত দিলেইব, সুবহানাল্লাহ, আমরা মাদ্রাসার লগে জুড়িয়া রইমু, মসজিদের লগে জুড়িয়া রইমু, কোরআন আল্লাহ খিতা কইতরা মোটামুটি একটা বুঝুয়াইব, আমরা কোরআনে করিম ফড়িবার কয়েকটা উদ্দেশ্য, কয়েক কারণে আমরা কোরআন ফড়িতাম, এই কারণ আমরার কাছে নাই হতে লাগে কোরআন আমরা ফড়ি না। এক নম্বর হইল মুফাসসিরিন নখলে কইতরা কেরাআতুল কোরআন বিকসদিল ইলমি ওয়াল মারিফা, কোরআনে করিম ফড়িও ও নিয়তে যে কোরআন তখন আমরা জানতাম শিখিতাম, কেন সাহাবিয়ে রসুলে ফরমাইতরা আল্লাহ তালায় সব ইলিম কোরআনে করিমের মধ্যে রাখছ, ইবনে আরবি হইয়া বহুত বড় এক মুফাসসির তাই ফরমাইতরা আল্লাহ কোরআনে করিমের মধ্যে 70,000 তাকিন বেশি ইলিম রাখছ, এডুকেশন রাখছ 70,000 তাকিন বেশি, এক আরবি কবি তার কবিতার মধ্যে হোক জামিউল উলুমি ফিল কোরআন ওয়ালাকিন তাকাসার আনহু আফহামুর রিজাল, সমস্ত ইলিম আল্লাহ কোরআনে করিম রাখছেন কিন্তু আমরার দিমাগ অতখান ফৌসেন না, আল্লাহ কিতাব অত ইলিম রাখছেন। সাহাবি রসুলে বরবাইদা ইদা আল্লাহ নবীর হদিস ইদা আরাত্তুমুল ইলমা, যে সময় তুমি তাই চাও ইলিম হাসিল করতে ফানসুরু হাদাল মুসহাফ, এই আল্লাহর কিতাব তাকে মদত লইও, সব ইলিম আল্লাহ কিতাব রাখছ, ওয়ালাকিন তাকাসারা ওয়ালাকিন কাসুরা ইলমুনা মিনহু, আফসুস আমরার ইলিম কোরআন তাকে কমি গেছে, সব ইলিম আল্লাহ কোরআন রাখছ। উদাহরণ স্বরূপ হিসাবে দুনিয়াত বহুত ইলিম আছে, টেকনোলজি হিসাবে সায়েন্স হিসাবে ডাক্তারি হিসাবে বহুত ধরনের ইলিম দুনিয়াবি উলুম আছে, অন্তকিন একটা সপ্তাহীন সুপার পাওয়ার ইলিম দুনিয়ার সায়েন্স বিজ্ঞান, এই বিজ্ঞানের দারো মাদার সায়েন্সের দারো মাদার এক জিনিসের উপরে এগুইল লোহা, যত দেশ আগবাইছে তরক্কি করছে টেকনোলজির মাধ্যমে এই দেশও সপ্তাহীন বেশি ইউজ আর ইস্তেমাল করা হয়েছে লোহা, লোহারে ইস্তেমাল করা হয়েছে, দেখো কাল্লা কোরআনে করিমের মধ্যে ফরমাইত রাহা ও আনজালনাল হাদিদ, আমি লোহা দিছি তোমা তানরে নাজিল করছ কিতা লাগিন, উদ্দেশ্য কারণ দুইটা কইতরা, রিজন দুই রিজনে আমি দিছি লোহা, এ কিতাব আমরা রে দিছেন আল্লাহ, আর কইতরা আমি এই লোহা দিছি কিতা লাগিন, ফিহি বাসুন শাদিদ, এই লোহার মধ্যে আমি পাওয়ার রাখছি, সব থেকে বেশি সুপার পাওয়ার দুনিয়াত কোন জিনিস লোহা, ফিহি বাসুন শাদিদ পাওয়ার আছে, এক নম্বর। দুই নম্বর ও মানাফিউ লিন্নাস, আর এগুত প্রফিট তো রাখছি আমি, হর মানুষ ফায়দার লাগি বাগের,
এজাগরর খারবারর লাগি মানুষের রাইত ঘুমে ধরেন না। কুম্বালা সকাল হইতে ইসলাম নগর যাইতাম, প্রফিট লাগে, ফায়দা লাগে, ব্যবসা তেল্লাই কইতরা আমি ফায়দা খানো রাখছি। লোহার মধ্যে দুই জিনিস, একটা পাওয়ার আর দুই নম্বর প্রফিট। আজ দুনিয়া, পুরা দুনিয়া ইসাই ইহুদি অকলোর সামনে নতমস্ত ঝুঁকি গেছ, কেদা লাগিন তারা মোটামুটি লোয়া ক্যাপচার করে লেছে। যত জিনিস তারা বানাইতরা দামটা কিন দামি, কত শো শো আরব মিলিয়ন বিলিয়ন ডিলিয়ন ডলার ইন্ডিয়ান সরকারে দিতে বাধ্য। ইহুদি অকলোর এখানে তার জাহাজ লাগে, তার লড়াই করনেওয়ালা ফাইটার লাগে, এ টু জেড জিনিস লোহা দি বানানি ওর অন্য না না লোহা দি বানানি ওর বন্দুক যত ধরনের, এক এক বন্দুক 10 লাখ 15 লাখ 20 লাখ পর্যন্ত, একটা পার্টস অন্য না, আসল যেটা পার্টস সব লোহা দি বানানি ওর। আর ও জিনিস আল্লাহ আমরার কিতাবে কইছে, আনজালনাল হাদিদ, আমি লোহা নাজিল করছি, ফিহি বাসুন, পাওয়ার ভি হে, ও মানাফি অলিনাস, উসমে ক্যা হে, পারফেক্ট ভি হে। আমরা এগুত্তাকে নগাফিল রিসার্চ করি আমরা কোরআন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, কোরআন রিসার্চ কিতা লাগিন করোনা।